আগে চেক করো তারপরে বিশ্বাস করবা, ঠিক কিনা? তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন? একজন এসে বলল, ভাইজান আপনার মেয়েরে দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে, ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলেরে নিয়ে পুষ্টি নষ্টি করে, লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে ধরে মাইর, আইজো মার কাইলো মাইর, এরকম হইতে পারে না? হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছিল, এরকম হয় কি না সমাজে? একজন এসে বললো, ভাই আপনি এখানে ভাবিরে তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে, খবর রাখেন না বাসা? আপনি রেগে মেগে ঘটনা কি, আমার খেয়ে আমার পরে আরেকজনের সাথে, যে এই বাড়িতে যে মায়ের কোনো কথা নেই। দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায়, ঠিক কিনা? ওই যে শোনা কথায় কান দিচ্ছেন, ফাচা ভাই আপনি চেক করেন নাই, হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে, আপনার বউ না এটা, আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়ে সেটা সঠিক নয়, সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে, এসে আপনার কাছে বলে দিছে, আপনি বিশ্বাস করছেন, ভেজাল আছে না নাই? এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে? তাহলে ফরিদপুরের ভাইরা, সমাজটারে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না, সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে দৌড় নাকি কি করবেন? আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই, তারপরে চিলের পিছনে দৌড়ান। তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব, তাহলে কি করবেন বলতে হবে, কি করবেন? যাচাই বাছাই, জাস্টিফিকেশন অফ দ্য নিউজ, কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব, বিশ্বাস করব, শেয়ার করব না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, ওহে আমার ইমানদার বান্দারা শোনো শোনো, খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না, তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না। নেভার স্টপ অফ এনিবডি, কাউকে নিয়ে ঠাট্টা করবেন না, তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। এক লোকের বাবা ছিল চোর, কিন্তু তার ছেলে অনেক ভালো, আপনি কি তারে বলতে পারবেন তুই চোরের ঘরের চোর? বলতে পারবেন? চুরি করছে বাবা, ওর কি দোষ? কথা বলেন, এগুলো কবিরা গুনা, আওয়াজ করে বলেন তুই কি গুনা? কবিরা গুনা। কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার চোখরা যুবক ভাইরা, কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না, তুচ্ছ জ্ঞান করবে না, এটা কবিরা গুনা, এটা আল্লাহ খুব অপছন্দ করেন। এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই, আমাদের কারো নাক লম্বা কারো খাটো, আমরা কেউ কালো কেউ সাদা, আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম। তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি, আপনি বানাইছেন, দিছে কে? এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন। কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন, তাকে তুচ্ছ করেন নি, আমার রবকে আপনি তুচ্ছ করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, তুই কালু, তুই লম্বু, তুই মোটু, তুই কানা, তুই রোহিঙ্গা আছে না নাই? ইদানিং এটা খুব চলে, এই রোহিঙ্গা নামটা আছে না, ফরিদপুরে এগুলো ঢুকে নাই না? আমাদের ওইদিকে দেখি কি অবস্থা, কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা, কি আশ্চর্য এই গালি কবে আসলো! হ্যাঁ, অনেক ধরনের গালি ঢাকায়, আর একটা চলে ফইন নির্বুত, কি বলে এই, এগুলো আগে শুনি নাই আমরা, রিসেন্ট এগুলো বলা শুরু করছে, ফইন নির্বুত, রোহিঙ্গা না, এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন? পারবেন না। খবরদার, এটা কবিরা গুনা, এটা ছোট গুনা মনে করবেন না, কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না, কারণ আকৃতি দান করেছে কে? তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন, তোমাদের আকৃতি দান করেছেন, তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা, মায়ের পেটের ভেতরে আমরা যখন ছবা এত ছোট্ট, তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? কে সুন্দর হব, কে ছেলে হব, কে মেয়ে হব, কে মোটা হব, কে চিকন হব, আমার ইচ্ছা হয়েছি? আওয়াজ করে বলতে হবে, কার ইচ্ছায়?
প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন, আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো, তাহলে আপনি আপনারা কেমন বানাতেন? হ্যাঁ বলেন, ফরিদপুরের ভাইরা বলেন, সুন্দর করে বানাতেন তাই না? সবচাইতে স্মার্ট, সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো। কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই, ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে? কোন নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি করত? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাত, খুদ ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ দেন নাই, এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? খবরদার, আমাদের অনেকে বিকলাঙ্গ, আমাদের অনেকের হাত ছোট পা বড়, দেখতে মোটা, কেউ চিকন কেউ কালো, খবরদার কারো আকৃতি নিয়ে কখনো কোনো অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলি।